আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি শুধুই একটা রেসিপি থাকবে। তো এর আগের ব্লগে আপনারা আপনাদের বলেছিলাম রূপচাঁদা বিরিয়ানিটা যারা যারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন। তো অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই দেখতে চাচ্ছেন, অনেকেই অনুরোধ করেছেন, তো আমার খুবই ভালো লাগছে। তো সবার জন্যই আজকে নিয়ে আসলাম রূপচাঁদা মাছের বিরিয়ানি। তো প্রথমে আমি কি করে নিচ্ছি সেটাই বলছি। এখানে আমি তিনটা মাছ নিছি, মাছখানে একটু কেটে নিছি। তো আমি এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের মাছটা ম্যারিনেট করতে হবে। তো কী কী দিয়ে ম্যারিনেট করছি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর টেস্টটাও খুব ভালো আসে। এবার লবণ পরিমাণ মতো, যেহেতু রান্না করার সময় আমরা আবার লবণ দিব, এখন বেশি দিব না, অল্প এক চামচেরও কম দিয়ে দিলাম। এখন দিচ্ছি গোলমরিচ, এই আধা চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ করে, যেহেতু আমরা এই মাছটা ভাজবো আর রান্না করার সময় কিন্তু আদা রসুন আবার লাগবে, হাফ চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। আর দিব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য, হলুদ বেশি লাগে না, হলুদের গুঁড়া। তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই আধা চামচ করে। তারপরে দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়াও আধা চামচ। তারপরে এখন এখানে দেব গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন, মানে মেন মেন মশলার মধ্যে গরম মশলাটা অবশ্যই দিতে হবে, আধা চামচের মতো দিয়ে দিলাম। এখন বাকি আছে মরিচ, মরিচটা আমার পেস্ট করা মরিচ আর কি, তো এটা এখান থেকে দিয়ে দেব আমি এক চামচের মতো দিয়ে দেব। তো ঝালটা একটু মাছের ভিতরে ঢুকলে এক চামচ মরিচের বাটা দিয়ে দিলাম আর কি। রান্না করার সময় আমরা মরিচটা খুব কম দিব। তো আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ, এখানে দেওয়ার মতো কিছু নেই। এখন জাস্ট এটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। তারপরে এটা কমপক্ষে আর কি এক ঘন্টা, কমপক্ষে হলেও এক ঘন্টা, আর এর চেয়ে বেশি রাখলে তো আরও ভালো। যার হাতে যতটুকু সময় আছে ততটুকু আর কি ই করবেন, কমপক্ষে এক ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন। এটা এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে আর কি ভিতরে যায় আর খেতেও মজা লাগে। তো এক ঘন্টা পর আমরা এটা ভাজবো। আমি আগে সুন্দর করে লাগিয়ে নিই। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা এখন ঢেকে রেখে দেবো কমপক্ষে এক ঘন্টার জন্য। তো এক ঘন্টা পর আমি মাছটা ফ্রাই করব, আর এর মধ্যে আমি যে বিরিয়ানিটা রান্না করব সেটার জন্য মশলাটা প্রিপারেশন করে নেই। তো ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি, একটু পেঁয়াজ টেঁয়াজ কেটে নেই। এক ঘন্টা পর আমি মাছটা ভেজে নিচ্ছি। তো একটু বেশি করে তেল দিয়ে তো মাছটা ভাজবো, আর এই তেলেই কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করব, কারণ রূপচাঁদা মাছে কিন্তু অনেক তেল থাকে, আর ভাজার সময় যখন তেলটা বের হয়ে যাবে তো ওই তেলটা দিয়ে রান্না করলে বিরিয়ানিটা আরও টেস্ট হবে। তো আমি একটু ভালো করে ভাজবো, মানে একদম বেশি কড়া না আবার বেশি হালকাও না, তো একটু মিডিয়াম করে আর কি ভাজতে হবে। তাহলে ঠিক আছে, ভেজে নেই, পরে আবার দেখাচ্ছি। তো মাছটা তো এক চুলায় ভাজা হচ্ছে, আর এই চুলায় আরেক চুলায় আর কি আমি মশলাটা কষিয়ে নেব বিরিয়ানির জন্য।
তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, এখানে দারচিনি, এলাচ, তার হচ্ছে লং আর কালো গোলমরিচ আর তেজপাতা, এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। তেলটা আর কি পরিমাণ মতো দিবেন, তো আমি এখন কমই দিয়েছি, পরে আবার মাছ ভাজার তেলটা আবার দিয়ে দেব। মাছ ভাজার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে, কারণ মাছের তেলটা কিন্তু ভাজার সময় বেরিয়ে যায়। তো এখন আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজটা একটু ভেজে নেই, তারপরে আবার দেখাচ্ছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার দেখে দেওয়া যাবে। তো পেঁয়াজটা লবণটা দিলে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, তো মিডিয়াম করে ভাজবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন, তো একদম ব্রাউন করে ভাজিনি। আর এ তো আমি এখানে বড় বড় 2টা টমেটো দিয়ে দিছি, তো যে যে পরিমাণ মাছ নেবেন সে অনুযায়ী দিবেন। তো আমি 3টা মাছ নিয়েছি, সে অনুপাতে আর কি দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা দিলে কিন্তু অনেক মজা হয়। তো আমি যা যা দিচ্ছি এখানে সবই দেওয়ার চেষ্টা করবেন, আর এখানে অনেক কিছুই দিব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এ তো মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি মাছটা কেমন কীরকম ভেজেছি। একদম কড়াও না, একদম হালকাও না, এই টাইপের করে মাছটা ভাজতে হবে। তো মাছটা সম্পূর্ণ ভেজে নিয়েছি, টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে তেলের সাথে ভেজে নিলাম। যখন দেখবো যে এইটা টমেটোটা গলে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাও দিয়ে দিলাম 1 চামচ, আর এখন দিচ্ছি মরিচ, মরিচ আর কি গুঁড়া না, এটা বাটা মরিচ, এখানে মরিচটাও দিয়ে দিচ্ছি 1 চামচ, বেশি ঝাল আর কি না, বেশি ঝাল হবে না, মিডিয়াম, মরিচ অত ঝাল না। এখন ভালো করে একটু কষাই নেব, ভালো করে কষানোর পর এখানে কিন্তু আরো অনেক মশলা দিব, সেটা দেওয়া বাকি আছে। আগে এই মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নিব তেলের সাথে। ওটা একটু ভালো করে কষিয়ে নিলাম, এখন দিব গরম মশলাগুলো। এখানে হলুদ দিব খুবই কম, মানে একদম সামান্য পরিমাণ, মানে আধা চামচ এরকম হলুদ দিলাম। আর দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন এই মশলাগুলো ভালোভাবে কষাবো আর একটু কষিয়ে নিব। এখানে কিন্তু আর অনেক কিছু দেওয়া বাকি আছে, আমি একটু একটু মানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর বাকি মশলাগুলো অ্যাড করছি। এইভাবে আর কি রান্না করলে টেস্টটা ভালো হয়। এই মশলাটা একটু কষিয়ে নিই, যেটা মূল মশলা এই আর কি এই মাছের বিরিয়ানি, সেটা একটু পরে দেব। এই মশলাটা একটু কষিয়ে নিলাম, এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন, এখানে ন্যাশনালের একটা বিরিয়ানি মশলা ছিল, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকের কম আছে, তো এখানে আমার আর একটু লাগবে, তো অন্য একটা প্যাকেট থেকে আবার একটু দিয়ে দিচ্ছি। তো আরেকটা প্যাকেট ছিল, ওটা থেকে কেটে, তো আপনাদের এটা আন্দাজ করে একটু দিয়ে দিবেন, 2-3 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিলেই হবে। আমি আবার একটু দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম, তো 2 টেবিল চামচের মতো দিলাম সব মিলিয়ে। এখন আর একটু কষিয়ে নেব মশলাটা, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, একটু বেশি 2 টেবিল চামচের, তো টক দইটা অবশ্যই দিবেন। টমেটোর সস, টমেটোর সসটা একটু 1 টেবিল চামচ একটু বেশি দিলাম। অবশ্যই আমি যা যা দিচ্ছি এখানে সবই দেওয়ার চেষ্টা করবে, তাহলে বিরিয়ানির
বাদাম বাটাটা সম্পূর্ণ অপশনাল, ভালো কেউ কাছে ভালো লাগলে দিবেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাদের আমি রান্না করেছি। বাদাম বাটাটা দিলে রেসিপিটা খুব মজা লাগে খেতে। বাদাম বাটাটা দিয়ে দিলাম, এখন জাস্ট আরো একটু কষাবো, অনেকক্ষণ কষানো হয়েছে। এখন এখানে আর একটু এক চামচ চিনি দিয়ে দিব, এক চামচ চিনি, সবকিছু একটু ব্যালেন্স চলে আসবে আর কি। পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, তো পুদিনা পাতা ধনিয়া পাতাটা আমার আরো লাগবে পরে, ওটা আরো পরে দিব, এখানে অল্প পরিমাণ দিলাম, এটা দিতে খুব সুন্দর ফ্লেভার আসে। এখন আমি মাশরুমটা দিয়ে দিব। মশলাটা কিন্তু আপনারা দেখতেই পেলেন খুব ধাপে ধাপে, আমি অনেকক্ষণ যাবত মশলাটা কষিয়ে নিয়েছি, যেহেতু মাছটা একদম ভালো করে ভেজেছি, মাছটা কিন্তু আর হওয়ার কিছু নাই, মাছ কিন্তু পুরাই ই করা, ভাজার মতোই সিদ্ধ। এখানে জাস্ট মশলাটা আর কি মাছের ভিতরে একটু যাবে, আমি একটু দমে রাখবো মশলাটার ভিতরে, মাছটা দমে রাখবো, এখানে আমি কোনো পানি দিব না, এই মশলাটার মধ্যে মাছটা দমে থাকবে। এটা ঢেকে দিলাম 10 মিনিটের মতো, এটা দমে রাখবো, পরে আবার দেখাচ্ছি। তো এখানে কয়টা আলুর চপ বানিয়ে নিলাম, এতো 6টা বড় বড় করে, ভিতরে ডিম দিয়েছি, ডিম আলুর চপ আর কি, আর এতো পেঁয়াজ বেরেস্ত আগে করে রাখছি, এটা আমার লাগবে যখন আমি দমে দিব বিরিয়ানিটা তখন লাগবে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, তাহলে ব্রেড ক্রামটা সুন্দর মতো সেট হবে, ভাজতে গেলে খুলে পড়বে না, পরে ভাজবো আর কি 10 মিনিট পর। এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিট, দমে রাখা হয়ে গেছে। মাছটাকে খুব আলতো করে উঠিয়ে নেব মশলা থেকে, যতটা মশলা মানে কম ওঠানো যায় এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। দশ মিনিট এরকম দমে রাখলেই আর কি ময় মশলাটা এই মাছের ভিতরে ঢুকবে, পরে এটা খেতে আর ভালো লাগে। সবটি মাছ উঠিয়ে নিই, আর পরবর্তী প্রসেসিংটা আবার দেখাচ্ছি। মাছটা তো উঠিয়ে নিলাম, এখন আর কি বাসমতি চালটা আমি সিদ্ধ করে নিব, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি, দিয়ে দিচ্ছি লেবুর রস, কটা কটা লাগে, তো একটু কটা কটা লাগলে বুঝবেন যে ঠিক আছে, মানে পারফেক্ট, তাহলে চালে ঠিক মতো হবে। তো আমি 3 চামচ দিলাম, দেখছি একটু কুকিং অয়েল দিচ্ছি, একটা স্টার এনিস, শাহি জিরা অল্প করে আধা চামচের মতো দিলাম, আর দারচিনি এলাচ দেওয়া লাগবে না, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, কারণ পর্যাপ্ত পরিমাণ আমি মাছে মশলার মধ্যে দিছি, আর দেওয়া লাগবে না, তেজপাতা দিয়ে দিলাম। তারপর পানি ব্লক চলে এসেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব, আর এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, আর চালটা আমি ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম, তারপরে ঝরা দিয়ে নিছি। অবশ্যই 20 মিনিট ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু চালটা ফেটে ফেটে যাবে, ভালো হবে না চালটা। তো এটা বলক আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো চালটা কি পরিমাণ সিদ্ধ করতে হবে সেটাই বলে দিচ্ছি, এখানে চালটা 80% মতো আর কি সিদ্ধ করতে হবে, আর 20% যে আমরা দমে রাখবো সেই দমেই সিদ্ধ হয়ে যাবে। তো চালটা আমার হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে, যেহেতু আমার মাছটা কিন্তু পুরো রান্না করাই, মাছটা সিদ্ধ করার মতো আর কিছু নেই, তো এই জন্য চালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি, আর 20% দমে সিদ্ধ হয়ে যাবে। তো একটা দিয়ে ছাঁকনি দিয়ে আমি চালগুলো উঠিয়ে ঝরা দিয়ে নিচ্ছি, আর এখন আমি এখানে আরেকটা পাতিলে যেটাই আমি দমে দিব, নিচে আমি প্রথমে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে চালটা মানে সুন্দর ফ্লেভার হবে আর চালটা লেগে যাবে না পাতিলের নিচে। তো আমি কীভাবে এটা লেয়ারিংটা করছি সেটাই আপনাদের দেখাচ্ছি।
তো আমি কিন্তু জালটা এখনো অন করিনি, এটা চুলার উপরে রেখে আমি লেয়ারিংটা করছি, তো জালটা পরে অন করব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেকটা পরিমাণ ভাত, আর এখানে 1 কেজি চাল আমি আগে বলেছিলাম, আর বাড়তি মশলাগুলো আপনারা ইচ্ছে করলে ফেলে দিতে পারেন, যেমন স্টার অ্যানিস্টা তেজপাতা এগুলো ফেলে দিবেন। তো আমি অর্ধেকটা চাল সুন্দর করে বিছিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মাছের মশলাগুলো, মাছটা কিন্তু আমি আলাদা উঠিয়ে রেখেছি, বাকি যে মশলাটা আছে ওইটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা একটু চারিদিকে ছড়িয়ে দেব, ভাতের চারিদিকে ছড়িয়ে দেব। তো মশলাটা ছড়িয়ে দিলাম, এখন আমি কি কি দিচ্ছি সেটাই দেখাচ্ছি। এখন আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচটা আমি একটু মাঝখানে টুকরো করে দিছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, পুদিনা পাতা আর ধনিয়া পাতার ফ্লেভারটাই কিন্তু এই বিরিয়ানির টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে, এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো আমি মশলাটার মধ্যে কিন্তু পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখন আমি বাকি যে অর্ধেক ভাতটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আমি মাঝখানে দেব না, মাঝখানে দিলে কিন্তু মাছটা তো এমনি মানে একদম সিদ্ধ করা, মানে একদম ফুললি কুকিং কুক করা, তো এটা আর মাঝখানে দেওয়ার মতো কিছু নেই, কাঁচা থাকলে সে জিনিসটা আমরা মাঝখানে দিলে যে আটু হবে, তো এই জন্য আমি উপরে দিব। আর যখন আমি বাড়ব তখন কিন্তু মাছটা ভেঙে যাবে মাঝখানে দিলে, তো এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাতের উপরে বিছানোর আগে এখানে আমি যে ভাতের যে মাটা আছে, যে পানি চালটা আমি যে পানিতে ফুটিয়েছি এটা 1 গ্লাস দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই পানিটা দিতে হবে, না হলে কিন্তু এই চালটা একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে। ওই পানিতেই কিন্তু এটা ভাপে 20% যে কাঁচা রয়েছে চালটা ওটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি 1 কাপ আর কি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলে হবে। তো সুন্দর করে আমি মাছগুলো বিছিয়ে নিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর এখন এ তো ঢেকে দিলাম, ঢেকে তারপরে আমি জালটা ধরিয়ে দিচ্ছি। এটা নিচে একটা তাওয়া মানে তাওয়া টাইপের কিছু থাকলে ওটা দিয়ে তারপর একদম সর্বনিম্ন তাপে 20 মিনিট এটা দমে রাখলেই হয়ে যাবে। তো 20 মিনিট পর আবার ফিরে আসছি। তো 20 মিনিট পর ফিরে আসলাম, আর এ তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি আলতো করে মাছগুলো উঠিয়ে নেব, না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে না, খেতেও সুন্দর লাগবে না আর কি, খেতেও ভালো লাগবে না মাছগুলো ভেঙে গেলে। আর এ তো এই যে আমি দেখে নিচ্ছেন যে আমি আলতো করে অন্য একটা পাত্রে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে কিভাবে আমি চালটা মিশাই মশলার সাথে সেটাও আপনাদের দেখাবো, আগে মাছগুলো উঠিয়ে নিই। তো মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি যে মাঝখানে মশলাটা দিছি তো সেটার সাথে চালটা আলতো করে মিশিয়ে নেব। আর লাড়াটা মানে নাড়াটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে চালটা কতটা ঝরঝরা রয়েছে এখনও, মানে ভেঙে যায়নি। উপরে চালটা যেরকম ঝরঝরা, নিচের চালটাও কিন্তু সেরকমই ঝরঝরা আছে। তো আলতো করে মশলাটা মিশিয়ে নিলে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে টেস্ট হবে আর খেতে ভালো লাগবে। তারপরে আমি পরিবেশন করে আবার দেখাচ্ছি। তো এই তো হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে ঢেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমি কাজু বাদাম একটু ঘিয়ে বেজে তারপরে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি। তো কাজু বাদামটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যারা বাদাম পছন্দ করেন আর কি, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই বিরিয়ানিটার সাথে এই কাজু বাদামটা। তো একটু ঘিয়ে ভেজে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবেন, খুবই মজা হয় এভাবে দিলে। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। তো সুন্দর করে সাজিয়ে নিলাম আর হচ্ছে একটু ডেকোরেশনও করে নিলাম, তো কয়েকটা ছবি তুলছি, এগুলো তো আমাকে পোস্ট করতে হয়। আর এই মাছের বিরিয়ানিটা পোস্ট করার সাথে সাথেই আর কি তারপরের দিনই আমি একটা অর্ডারও পেয়ে ফেলেছি, তো মাছের বিরিয়ানিটা তার কাছে দেখতে অনেক ভালো লেগেছে তাই অর্ডার করেছে, এক ভাইয়া মালয়েশিয়া থাকে। তো এটা সামনে আর কি অর্ডার দেবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর চপটাও কিন্তু মানে দারুণ হয়েছে, খুবই মজার আলুর চপটা। তো কেমন লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন, ভালো লাগলে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।